বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আমরা সকালে বেরিয়ে পড়েছি আর সৈকত গেছে কফি কিনতে। কফির দোকানে লাইন। আমি আজকাল ব্ল্যাক কফি খেতেই পছন্দ করছি, তাই বাড়ি থেকে ফ্লাস্কে করে কফি বানিয়ে নিয়ে এসেছি। আজকে ওয়েদার ভালো হওয়ায় অনেক লোকজন বাইরে বেরিয়েছেন, আমরাও বেশ কিছুদিন পর রবিবারের সকালে বেরোলাম। মাঝে অনেক জায়গা ঘুরতে গেছিলাম, তোমরা তো দেখেইছো তাসমানিয়ার ভিডিও। ঘুরতে ঘুরতে এক জায়গায় বসেই ছবিগুলো তুললাম, সেখানেই এই ড্র্যাগনের লেজটা বসানো ছিল। সম্প্রতি চাইনিজ নিউ ইয়ার গেল, এটা তারই ডেকোরেশন। ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। সরস্বতী পুজোর দিন মিষ্টি বানানোর সময় এই পনিরটা বেঁচে গেছিল, তাই সেটা দিয়ে ভাবলাম আজকে কিছুটা পনির কোফতা বানিয়ে ফেলি। জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে পনিরটা মেখে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি একটা দিয়েছিলাম, আমরা বেশি ঝাল খেতে পারি না তাই। কোফতার বাইন্ডিংটা যাতে ভালো হয় সেজন্য কিছুটা ময়দাও ছড়িয়ে দিয়েছিলাম। শেষে কিছুটা ঘি দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নিয়েছিলাম। সবগুলো যেন সমান সাইজের হয় সেই জন্য প্রথমে এইরকম পোর্শন করে নিয়ে তারপর হাতের মধ্যে রোল করে নিয়ে চেপে দিয়ে এইরকম শেপ বানিয়েছিলাম। কোফতা আমি বেশি রান্না করিনি, এই দু একবারই বানাচ্ছি, তাই অতটাও এক্সপার্ট নই। তারপর একটা একটা করে কোফতা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে একটা দিক ভাজা হয়ে গেলে তারপর উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে, দিয়ে শেষে এইরকম গোল গোল বলের মতো দাঁড়াবে। কোফতাগুলো ভাজা হতে থাক, আমি অন্য একটা গ্যাসে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে বানাবো, কাজু, কিশমিশ, গাজর আর বিনস, ব্যাস আর কিচ্ছু দেবো না। সব কিছুকে একটু ভালো করে ভেজে নিয়ে ভাতের সাথে মিশিয়ে নিয়ে একটু নুন চিনিটা টেস্ট করে নিয়েই হয়ে গেল আমার ফ্রাইড রাইস। চলো এবার কোফতা কারিটা বানিয়ে নিই। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলু দিয়ে দিয়েছি। আলু ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটো। জিরে, ধনে, লঙ্কা, হলুদ দিয়ে একটা জল বানিয়ে রেখেছিলাম, টমেটো ভাজা হওয়ার পর সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে ফাইনালি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা ফুটে এলে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো। কোফতার মধ্যে ঝোল ঢুকে দেখো কি বড় বড় হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। রান্না প্রায় শেষ, একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর আজকে আমাদের লাঞ্চ রেডি, ফ্রাইড রাইস আর পনিরের কোফতা কারি। লেফট ওভার পনির দিয়ে বেশ ভালোই হলো। এইবার সার্ভ করে নিয়েছি, খাওয়া শুরু করলাম। তোমাদের সাথে কথা হচ্ছে বিকেলে। এখন প্রায় 8টা বাজে, আজকের সন্ধেটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে আর আকাশের রংটা কি সুন্দর হয়েছে। এখন আমরা তোমাদের নিয়ে যাচ্ছি ড্র্যাগন ডান্স দেখাতে। সকালে বললাম সম্প্রতি চাইনিজ নিউ ইয়ার গেছে গত সপ্তাহে, তাই আজকে একটি প্রোগ্রাম আছে ড্র্যাগন ডান্সের, আমরা যাচ্ছি সেখানে। আমরা ভেনুতে পৌঁছে গেছি, কি সুন্দর করে চাইনিজ ল্যান্টার্ন দিয়ে সাজিয়েছে দেখো চারপাশটা, দারুণ লাগছে দেখতে। এখানে বিভিন্ন ইয়ারের সাইন দিয়ে জায়গাটা সাজানো হচ্ছে। এবার হচ্ছে চাইনিজদের ইয়ার অফ ড্র্যাগন, গতবার ছিল ইয়ার অফ র্যাবিট আর সামনের বছর হবে ইয়ার অফ স্নেক।
লাগলো বলো ড্রাগন ডান্স? আমার কিন্তু অসাধারণ লেগেছে। প্রত্যেক বছর এই চাইনিজ নিউ ইয়ারের টাইমে সারা মেলবার্ন শহরের অনেক জায়গায় এইরকম ড্রাগন ডান্স হয়। রাত্রির প্রায় 9:30 বাজে। আজকে ওয়েদার ভালো হওয়ার জন্য বাইরে এখনও অনেক লোকজন। আর এই ইয়ারা নদীর দুপাশে মেলবার্নের স্কাইস্ক্র্যাপারগুলোকে দেখো, কি দারুণ লাগছে দেখতে। খুব খিদে পেয়ে গেছে, একটা চটজলদি ডিনার বানাচ্ছি। রসুন কিছুটা পালং শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর সেটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে পালং শাকটা একটু মিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টম্যাটো, দিয়ে হালকা করে নাড়তে থাকব। অল্প নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টম্যাটোটা গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিম। বাইরে থেকেই সুন্দর লাগছে, ঢাকা খোলার পর দেখো ডিমটা প্রায় কুক হয়ে গেছে। এবার একটু চিজ ছড়িয়ে দিলাম, তাহলে টেস্টটা আর একটু বেটার হবে। ঢাকাটা খোলার পর ডিমটা দেখতে এই রকম হয়েছে। আমি উপর থেকে একটু মিক্সড হার্বস ছড়িয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটাও আরও এনহ্যান্স করবে। তাহলে আমি খাই। ভিডিওটা যেখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।